কারণ কোরআনে একটা বিধান নাই সেটার বিপরীতে আপনি যদি একশোটা সহি আদিসও আনেন তার কোনো মূল্য নেই অর্থাৎ আল্লাহর কিতাবে নাই এমন বিধান যদি আপনি একশো মানে এমন কোন শর্ত যদি আপনি একশো বারো আরোপ করেন সেই শর্তের কোনো মূল্য নেই কারণ আল্লাহর বিধানের বাইরে আমি আর কোন নামে আর কোন যে সংজ্ঞাই আপনি বানান সেটাকে আমি মানে ধর্মের বিধান হিসাবে মানতে পারি না বাইরে আর কোন আমাকে কোরআন দিয়ে বুঝিয়ে দিতে হবে আপনি যদি বলেন হ্যাঁ এটা কোরআনে নাই কিভাবে করবেন কোরআনে না থাকলে আমি করবো না আপনাকে কোরআন থেকে আমাকে দেখিয়ে দিতে হবে যে এটা কোরআনে আছে আর হ্যাঁ কোরআন গবেষণা করে আপনাকে এটা প্রুভ করতে হবে বের করতে হবে তো কোরআন সম্পূর্ণ পরিপূর্ণ এবং কোরআন একমাত্র বিধান কোরআন কোরআন বহির্ভূত কোন কিছুকে ধর্মের বিধান হিসাবে অনুমোদন দেন টিভির দর্শকরা আপনার কাছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন নির্দেশনা দেন তাদের উপর রহমত করেন ইসলাম ধর্মের সুনত পালনের উদ্দেশ্য কি নির্দেশনার জন্য কোরআন কি যথেষ্ট নয় বুঝিয়ে বলবেন কি সুনত পালনের উদ্দেশ্য আসলে কি পবিত্র কোরআন কি যথেষ্ট নয় এমন কিছু লোক আছে তথাকথিত আধুনিক ইনভার্টেড ক্ষমা তারা নিজেদের আধুনিক বলে পরিচয় দেয় আর বলে কোরআন কি যথেষ্ট না সুনত মানতে হবে কেন তারা এটা বুঝতে পারে না যে সুন্না হল ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস ইসলামের সহি হাদিস তার কথা তার কাজ তার সম্মতি এগুলো খুবই গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন সঠিকভাবে বোঝার জন্য আর সত্যি বলতে সহি হাদিস খাটে হাদিস আমাদের নবীর সুন্না এগুলো হচ্ছে কোরআনের কমেন্ট্রি পবিত্র এরকম কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন নেই একেবারে যেমন ধরেন কুল বল আমরা আল্লাহ কেবলমাত্র একজন কমেন্ট্রির প্রয়োজন নেই তবে আরো কিছু আয়াত আছে যেগুলোর কোন হাদিস ছাড়া সুন্না ছাড়া অর্থ বুঝতে পারবেন না যেমন ধরেন কোরআন বলছে যে একজন মুসলিম ধনী হলে সে জাকাত দেবে কোরআন নির্দিষ্ট করে বলছে না যে কি পরিমাণ জাকাত তাকে দিতে হবে যখন আপনি আমাদের নবীর হাদিস পড়বেন নবীর সুন্না পড়বেন তখন জানতে পারবেন আপনার যদি স্বর্ণরূপ ধলত ইত্যাদি থাকে তাহলে সেই সম্পদের আড়াই পার্সেন্ট দান করতে হবে এ ব্যাপারে আগেও বলেছি যদি হয় কৃষিজাত পণ্য তাহলে সেচ ছাড়া দশ পার্সেন্ট সেচ দিলে পাঁচ পার্সেন্ট এরকম বিভিন্ন নিয়ম হাদিস না থাকলে কীভাবে জানতে পারবেন পবিত্র গুরন এ ব্যাপারে বলছে যে কাদের জাকাত দেবেন কিন্তু কতখানি দিতে হবে সেটা বলেনি এছাড়াও কোরআন বলছে তোমরা নামাজ পড়ো উল্লেখ আছে যেমন তারপর রুকু বিস্তারিত বলা হয়নি যে কত রাখাত নামাজ পড়তে হবে নামাজ পড়া সঠিক নিয়ম কি কিভাবে হাত বাঁধব এগুলো পাবেন সুন্নদ থেকে তাহলে হাদিস ছাড়া ইসলামের স্তম্ভগুলো পালন করতে পারবেন না এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আহজাব অধ্যা নম্বর তেত্রিশ আয়াত নম্বর একুশ নিশ্চয়ই রাসুলের চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ আর জন্য আল্লাহ পবিত্র কোরনে অনেক জায়গায় কথা বলেছেন যেমন সুর নিসা অউদ্যা নম্বর চার আয়াত নম্বর ঊনষাট যে আতিউল্লাহ আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো তার মানে যদি আল্লাহকে মেনে চলতে চান তাহলে রাসূলকেও মানতে হবে আর রাসূলকে মানে আল্লাহ সাবানতালাকে মেনে চলা সেজন্য সুন্না হল অপরিহার্য কোরনের কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা আমরা কোরআনের ভেতরেই পাব তবে অনেক ক্ষেত্রে কোরনের আয়াত ব্যাখ্যা করার জন্য হাদিস একেবারে অপরিহার্য যেমন ধরেন বোঝার সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন নম্বর আটত্রিশ একজন চোর হোক সে পুরুষ অথবা নারী তাদের হাত কেটে ফেল আল্লাহ পক্ষ থেকে এটাই আদর্শ দণ্ড তার মানে কেউ যদি কোনো কিছু চুরি করে না বলে কোনো কিছু নিয়ে যায় পবিত্র পবিত্রকরণ অনুযায়ী তার হাত কেটে ফেলো তবে যখন বিস্তারিত জানবেন যখন হাদিস পড়বেন আমাদের নবী সুন্না পড়বেন জানতে পারবেন এটা আছে সেবুখারিতে খারিতে খণ্ড নম্বর আট বুক হুদুদ হাদিস নাম্বার ছয় হাজার সাতশো উননব্বই প্রবী মোহাম্মদ বলেছেন যে কেউ যদি চুরি করে দিনারের সিকি ভাগ বা একটু বেশি তার হাত কেটে ফেলতে হবে মানে যদি এর কম চুরি করে তার হাত কাটা হবে না ধরেন কেউ খেতে না পাওয়ার কারণ একটা রুটি চুরি করলো তার হাত কেটে ফেলতে হবে না আর সেই এলাকার শাসকের অথবা সেখানকার খলিফার দায়িত্ব সেই লোকের চাহিদা পূরণ করা তবে কেউ আনন্দ করার জন্য চুরি করলে সেটা হারাম হাত কেটে ফেলতে হবে দ্বিতীয় হাত কাটবেন কোথ থেকে সেটা পাবেন হাদিসে নবী বলেছেন হাদিস থেকে জেনেছি কাটবেন কবজি থেকে অনেকে ভাবতে পারে কাটা হবে আঙ্গুল থেকে বা কনুই থেকে অথবা কাটা হবে কাঁধ থেকে হাত কাটবেন কোথ থেকে হাদিস থেকে জানতে পারবেন কাটবেন কবজি থেকে কোরআন থেকে এরকম আরও উদাহরণ দেওয়া যায় যেখানে সুন্না জানতেই হবে যেমন ধরেন আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরেন নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো যখন দেশ বিদেশে ভ্রমণ করবে তখন দোষ দেওয়া হবে না যদি সালাত সংক্ষিপ্ত করো হতে পারে মুশ্রিকের ভয়ে তারা আক্রমণ করতে পারে নিশ্চয়ই অবিশ্বাসীগণ তোমাদের প্রকাশ্য শত্রু এখানে কোরআন পরিষ্কার বলছে ভ্রমণের সময় নামাজ সংক্ষিপ্ত করতে পারেন হতে পারে অবিশ্বাসীদের ভয়ে যে তারা আক্রমণ করতে পারে আরও একটা হাদিস এটা আছে সহি মুসলিমে খণ্ড নাম্বার এক হাদিস নাম্বার এক হাজার চারশো একষট্টি সেখানে একজন সাহাবি হজরত উমর রাজি আল্লাহানহকে জিজ্ঞেস করলেন পবিত্র করণের আয়াত বলছে যে ভ্রমণের সময় তোমরা নামাজ সংক্ষিপ্ত করতে পারো যদি শত্রুকে ভয় পাও কিন্তু এখন তো কোনো শত্রু নেই এখনো কেন সংক্ষেপ করব হজরত ওমর রাজিয়াল উত্তরে বললেন আমি আল্লাহ রাসুলকে একই প্রশ্ন করেছিলাম তিনি বলেছিলেন এটা তোমাদের প্রতি বদান্যতা তাই আল্লাহর বদান্যতা গ্রহণ করো তার মানে যখনই ভ্রমণ করবেন সেখানে শত্রুর ভয় থাকুক বা না থাকুক বা ভয় থাকুক বা না থাকুক সংক্ষিপ্ত করতে পারেন যদি হাদিস না থাকতো কোরআন আয়াত শুধু একটা কারণ বলছে তবে পুরো ব্যাখ্যাটা পাবেন হাদিসে হাদিস থেকে জানবেন যখনই ভ্রমণ করবেন তারপর দূরত্ব কত সেটাও হাদিস থেকে জানবেন দূরত্ব আনুমানিক আশি কিলোমিটারের বেশি যে কতখানি দূরে গেলে একজন লোককে ভ্রমণকারী ধরা হতে পারে এখানেও আপনি বিস্তারিত পাবেন হাদিসে তাহলে হাদিস থেকে জানবেন যে যখনই ভ্রমণ করবেন আশি কিলোমিটারের বেশি তাহলে আপনি ভ্রমণকারী হবেন নামাজ সংক্ষিপ্ত করতে পারবেন আর সংক্ষিপ্ত করা উচিত কারণ এটা আল্লাহর তরফ থেকে একটা উপহার আল্লাহ সুবাহ তালার বদান্যতা এভাবে অনেক উদাহরণ দেয়া যায় আমি আরেকটার কথা বলছি আল্লাহ পবিত্র করণে বলেছেন সূরা আনাম অধ্যায় একশো পঁয়তাল্লিশ আমি শুধু সেই সব খাবার নিষেধ করেছি যেগুলোর কথা কোরআনে উল্লেখ আছে এরপর আয়াতটা বলছে যে যার জার্মানে তোমাদের জন্য হারাম খাদ্য মৃত জন্তু রক্ত তারপর শুকরের মাংস আর যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে করোনায় এই থেকে আমরা জানতে পারছি শুধু এই চারটা খাবার নিষিদ্ধ অন্য সবগুলো খেতে পারবেন তবে বিস্তারিত জানতে পারবেন হাদিসে বেশ কিছু হাদিস আমাদের বলছে যে অন্যান্য কিছু খাবারও নিষিদ্ধ যেমন ধরেন এটা শেষ মুসলিমে খন্ড নম্বর তিন হাদিস নম্বর চার হাজার সাতশো বাহান্ন প্রিয় নবী মোহাম্মদ বলেছেন তোমাদের জন্য নিষিদ্ধ বিভিন্ন শিকারি পাখির মাংস যেসব পাখির ঠোঁট ধারালো আর নখ ধারালো আছে এই পাখির মাংস নিষিদ্ধ এটা কোরআনে বলা নেই হাদিসে আছে এরকম অনেক হাদিস আছে সহিদ বুখারি আর মুসলিমে যে তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হচ্ছে সেইসব পশুর মাংস যারা আক্রমণ করে মাংসাশী প্রাণী মাংস খায় যেমন বাঘ চিতা সিংহ ইত্যাদি এটা আছে সহিদ বুখারিতে বুক অব স্ল্যাটারিং হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো আঠাশ আমাদের নবী মঞ্জু বলেছেন তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হলো গাধার মাংস এগুলোর কথা কোরআনে উল্লেখ করা হয়নি আমাদের দেখতে হবে হাদিস হাদিস থেকে বিস্তারিত জানতে পারবেন কোরআন এক ধরনের টেলিগ্রাফিক মেসেজ খুব গুরুত্বপূর্ণ একেবারে খাঁটি আলহামদুলিল্লাহ তবে কমেন্টির জন্য আপনাকে পড়তে হবে হাদিস এই কারণে হাদিস একেবারে অপরিহার্য এটা অবশ্যই লাগবে এজন্য আমাদের প্রিয় নবী বলেছেন এই হাদিসটা আছে মোস্তাদ্রাক আল হাকিমে হাদিস নাম্বার তিনশো উনিশ নবী বলেছেন আমি পেছনে রেখে যাচ্ছি কোরআন এবং আমার দৃষ্টান্ত আমার সুন্না কেউ যদি কোরআন এবং আমার শক্ত করে ধরে সে চিরদিন সরল পথে পথে থাকবে ভুল কখনো যাবে না তাহলে শূন্য হচ্ছে ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস এটা না থাকলে ইসলাম ধর্মকে পুরোপুরি বুঝতে পারবেন না তাহলে এই হাদিস না থাকলে আমরা কোরআনের অনেক কিছুই বুঝতে পারতাম না আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছেন ডক্টর জাকির